হর ঘর তিরঙ্গা নিয়ে এলো এক খুশির খবর, আর সেটি হলো দেশজোড়া এই কর্মসূচির ফলে দেশে 10 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। শুধু তাই নয়, হর ঘর তিরঙ্গা কর্মসূচির ফলে প্রায় 500 কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হয়েছে এমনটাই জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। অন্তত 30 কোটি জাতীয় পতাকা বিক্রি হয়েছে গত 15 দিনে। এই কর্মসূচির ফলে অন্তত 10 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। শুধু তাই নয়, খুব কম সময়ের মধ্যে বিশাল পরিমাণ পতাকা তৈরি করে নজির গড়েছে ভারত। প্রসঙ্গত, এর আগে স্বাধীনতা দিবসের সময় 150 কোটি টাকার পতাকা বিক্রি হতো। স্বাধীনতা দিবস উপলক্ষে 13 থেকে 15 আগস্ট প্রত্যেকটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে জাতীয় পতাকা তৈরির নিয়মাবলীও পাল্টে দেওয়া হয়। হাতে তৈরি খাদির পতাকার পাশাপাশি মেশিনে বোনা পলিয়েস্টার বা সুতির পতাকা উত্তোলন করা যাবে বলে ঘোষণা করে কেন্দ্র। সেই সঙ্গে 24 ঘন্টায় পতাকা ওড়ানো যাবে বলে জানিয়ে দেওয়া হয়। সিএআইটির প্রেসিডেন্ট বিসি ভারতীয়া জানিয়েছেন, মাত্র 20 দিনে 30 কোটির বেশি পতাকা তৈরি করা হয়েছে। ভারতের মানুষ প্রয়োজন পড়লে কতখানি সক্রিয়ভাবে কাজ করতে পারে তার প্রমাণ দিয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তত 3000-এর বেশি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে জাতীয় পতাকার ব্যবহার হয়েছে, তার ফলে কর্মসংস্থান পেয়েছেন অন্তত 10 লক্ষ মানুষ। আরও জানা গেছে, পতাকা বানানোর নতুন নিয়ম তৈরি হওয়ার ফলে বাড়িতে বসেই কাজ করতে পারছেন অনেকে। খুব কম পুঁজি এবং পরিকাঠামো নিয়েও পতাকা বানানো যাচ্ছে, ফলে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। পতাকা বানানোর কাজকে জীবিকা হিসেবে গ্রহণ করছেন তারা। গত কয়েক বছরে গড়ে 150 থেকে 200 কোটি টাকার ব্যবসা হয়েছে জাতীয় পতাকাকে কেন্দ্র করে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির ফলে এক ধাক্কায় লেনদেনের অঙ্ক 500 কোটি ছুঁয়েছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। গ্রামীণ এলাকায় কোনো ফার্মেসি 24 ঘন্টা পরিষেবা দেয় না, ভাবাই যায় না, কিন্তু সেই টেনশন এবার খতম। গ্রামীণ এলাকায় এই প্রথমবারের মতো 24 ঘন্টা পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির কাটিগড়া চৌরঙ্গী বাজারের অ্যাপেলো ড্রাগ ফার্মেসি। দিন তো বটেই, রাতের যে কোনো সময়ও নক করলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ওষুধ। এছাড়াও নামি দামি বিশেষজ্ঞ চিকিৎসকদের আপনি অনায়াসে পেয়ে যাবেন অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে। প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে রোগী দেখবেন হায়দ্রাবাদ থেকে আগত মেডিসিন, হার্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দিলওয়ার হোসেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর যশোধরা রায়কে পাবেন প্রতি রবিবার। এদিন সকাল 10 থেকে অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে তিনি রোগী দেখবেন। এছাড়াও প্রতি মঙ্গলবার বিকেল 3 থেকে রয়েছেন নার্ভ ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাজদীপ দাস, MBBS, MS, SMCH। প্রতি শনিবার ও সোমবারে বিকেল 2 থেকে থাকবেন নাক, কান ও গলার বিশেষজ্ঞ ডক্টর অম্লান জ্যোতি, MBBS, MS। চর্ম ও যৌন কুষ্ঠরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহজুবিন বশির রোগী দেখবেন প্রতি রবিবার ও বুধবার দুপুর 3 থেকে। প্রতি সোমবার সকাল 11 থেকে রোগী দেখবেন কেরালা থেকে আগত শিশু বিশেষজ্ঞ ডাক্তার আফসাল কে মোস্তাফা। প্রতি বুধবার ও শনিবার বিকেল 5:30 থেকে রোগী দেখবেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস ভৌমিক, MBBS, PGDPM, SMCH। তাই আর দেরি না করে ফোনটা হাতে নিন এবং এখনই অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে ফোন করে। যোগাযোগের নম্বর 6900602392 এবং 6900125408।